ಕೋಶ ಬೆಲೆ ಆಯ್ತದಾನೆ বিরোধী পার্টি করে ভোটছি বেরু পিটার ভাই জিন্দাবাদ পিটার ভাই চরিত্র পিটার ভাই সেখানে শুধু শুধু সব জায়গায় স্লোগান দিয়ে সময় নষ্ট করিস কেন হ্যাঁ এই এই নিরীহ লোকটাকে মারছিস কিসের লেগে ছাড় আরে স্যার আপনি জানেন না এই লোকটা ভোট দেয়নি আপনাকে তা কি হয়েছে আমাকে ভোট দেয়নি বলে তুই মারবি মারবো তো তুলে ছিল নাকি ভোটের আগে বলছে তোরা যদি হারিস তাহলে তোদের গা ছাড়া করাবো আজকে আমরা জিতেছি গা ছাড়া করাবো না কেউ কাউকে মেরে ধরে গা ছাড়ানোর অধিকার তো তাকে কে দিচ্ছে এটা গণতান্ত্রিক দেশ ভোট যার যাকে ইচ্ছা হবে সে তাকে দিবে ভাই আমাকে আজকে ভোট দেয়নি বলে তোরা ভাইকে মেরে ধরে গা ছাড়া করবে আমি থাকতে কোনোদিনই এটা হইতে দেবো না আমার এরিয়ার লোকের গায়ে একটা হাত যদি পড়ে আমি কিন্তু কাউকে ছাড়বো না সে আমার নিজের পার্টির লোক হোক আর আমার বিরোধী পার্টির লোক হোক আমি ভালোভাবে জানি যে আমি জিতলে তোরা এরকমই কাণ্ড ঘটাবি সেই কারণে আমি আমার গোটা এরিয়া মোটর সাইকেলে ট্রল দিয়ে বেড়াচ্ছি ভাই তুমি কোনো চিন্তা করবা না তুমি আমার বিরোধী পার্টিকে ভোট দিচ্ছ তা কী হবে তাই বলি তোমাকে আমি গা ছাড়া হইতে দেবো তুমি নির্ভয়ে বাড়িতে থাকবা তোমার গায়ে কেউ হাত দিতে পারবি না আমি চাই আমার এরিয়াতে প্রতিটা জনগণ শান্তিতে বাস করুক কোনো নেতা মন্ত্রীকে সরকার আদেশ দেয় না যে বিরোধী পার্টিকে মারধর করে গ্রাম ছাড়া করা আর শুন তোদেরকে আমি লাস্ট বড়লিং দিচ্ছি স্যার কথাটা বড়লিং না ওয়ার্নিং ওই হইলু রে বাবা জানিস তো এখনকার নেতা মন্ত্রীরা বেশিরভাগ অশিক্ষিত তাই বলি আমি কাজটাও কি আমার ভুলভাল করব শুন তোর আপনার মন বাড়ি যা আমি ভালোভাবে জানি এই গোটা এরিয়াতে দুই থেকে তিনটি ঘর আমার বিরোধী পার্টি করে তাই বলি সেই বিরোধী পার্টির লোককে আমি ঘর ছাড়া করবো মেরে ধরি আরে অল্প সংখ্যক যারা আছে তাদেরকেই তো ভালোবাসা দিয়ে নিজের কাছে আসতে হয় এইটাই তো নেতা মন্ত্রীদের কাজ নেতা মন্ত্রীদের কাজ এটা লাই যে যারা ভোট দিবে না তাদেরকে মেরে ধরে ঘর ছাড়া করো এটা কাজ লাই নেতা মন্ত্রীদের তাই বলছি ভাই সামনে ইলেকশনে তোমার যদি ইচ্ছা হয় আমাকে ভোট দিতে পারো স্যার আপনি এত ভালো মানুষ আমি আগে জানতাম না সামনে ইলেকশনে আপনাকে ভোটটা দেবো ঠিক আছে তোমার ইচ্ছা ভাই জামা বাবাকে নিয়ে যা আর শোন আপনার মন বাড়ি যা যা বাড়ি যা চলো মা বাড়ি চলো স্যার আপনার তো বগল ছিড়া বগল ছিড়া দেখা তো দূরের কথা রোদে রোদে ঘুরি মুতের কালার দেখাও সময় নাই বুঝলি যা বাড়ি যা এমপি সাহেব ভোটে তো জিতলেন তো একটা পার্টি হোক পার্টি হোক পার্টি হোক জনগণের পয়সা নিয়ে ভোটে জিতে ওই আমদাম পার্টি করে খাওয়া দাওয়া আমার দ্বারাই হবে না আমাকে শুধু কাজ করতে হবে জনগণের ওইটাই আমি চাই যা